জার্মানির মিউনিখে বিশ্ব নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত। এ সময় সাথে ছিলেন জার্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। জার্মানির চ্যান্সেলর ওলাফ স্লোজ ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে জার্মানির মিউনিখে হোটেল বেরিশার হফে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ, একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও জার্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। অপরদিকে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 15 ফেব্রুয়ারি সন্ধ্যায় জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 18 ফেব্রুয়ারি রাতে মিউনিখ ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।